বাংলাদেশ টেনিস ফেডারেশনের আয়োজনে উদ্বোধন করা হলো এশিয়ান অনূর্ধ্ব চোদ্দ টেনিস প্রতিযোগিতা জাতীয় টেনিস কমপ্লেক্সে প্রধান অতিথি হিসেবে প্রতিযোগিতার উদ্বোধন করেন নৌপরিবহন প্রতিমন্ত্রী ও টেনিস ফেডারেশনের সভাপতি খালেদ মাহমুদ চৌধুরী এ সময় ফেডারেশনের সাধারণ সম্পাদক আবু সাইদ মোহাম্মদ হায়দার ও টুর্নামেন্ট ডিরেক্টর খালেদ আহমেদ সহ ফেডারেশনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন স্বাগতিক বাংলাদেশ সহ ছয়টি দেশের সাতাশ জন বালক ও নয় জন বালিকা অংশ নিচ্ছে এ প্রতিযোগিতায় কনসোলাইশন পদ্ধতিতে হওয়া খেলায় অনূর্ধ্ব চোদ্দ এশিয়ান র্যাঙ্কিং পয়েন্ট অর্জন করবে প্রতিযোগীরা